শ্রাবন্তীর প্রথম মুভি আসে 1997 সালে মায়ার বান্ধন, যেখানে একজন শিশু শিল্পী হিসাবে তিনি কাজ করেছিলেন। এই মুভিটি কোনো রেটিং পায়নি, তবে সিনেমাঘরে এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2003 সালে চ্যাম্পিয়ন, যার আইএমডিবি রেটিং ছিল 5.8 এবং এটি সিনেমাঘরে একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2008 সালে ভালোবাসা ভালোবাসা, যার আইএমডিবি রেটিং 6.8 এবং এটি সিনেমাঘরে ব্লকবাস্টার মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2009 সালে দুজনে, যার আইএমডিবি রেটিং ছিল 5.3 এবং এই মুভিটি সিনেমাঘরে হিট হয়ে যায়। এর পরের মুভি আসে 2010 সালে ওয়ান্টেড, যার আইএমডিবি রেটিং 6.1 পেয়েছে এবং এটি সিনেমাঘরে একটি সুপারহিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2010 সালে অমানুষ, যার আইএমডিবি রেটিং 6.3 এবং এটি সিনেমাঘরে ব্লকবাস্টার মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2010 সালে জোস, এবং আইএমডিবি রেটিং 6.1 পেয়েছে, সিনেমাঘরে এটি একটি সুপারহিট মুভি হয়ে যায়। পরের মুভি আসে ওই বছরই সেদিন দেখা হয়েছিল, যার আইএমডিবি রেটিং 5.3 এবং এটি একটি ব্লকবাস্টার মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2011 সালে ফাইটার, যার আইএমডিবি রেটিং 6.1 এবং এটি একটি ব্লকবাস্টার মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে ওই বছরই ফাঁদে পড়িয়া বগা কাঁদেরে, আইএমডিবি রেটিং 5.9 এবং এটি একটি সুপারহিট মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2012 সালে ইডিয়েট, যার আইএমডিবি রেটিং 5.5 এবং এটি একটি সুপারহিট মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2013 সালে দিওয়ানা, যার আইএমডিবি রেটিং 5.6 এবং এটি সিনেমাঘরে একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে ওই বছরই কানামাছি, যার আইএমডিবি রেটিং 6.8 এবং এটি সিনেমাঘরে একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2013 সালে গয়নার বাক্স, যার আইএমডিবি রেটিং 7.1 এবং এটি সিনেমাঘরে হিট হয়ে যায়। পরের মুভি আসে ওই বছরই মজনু, আইএমডিবি রেটিং 6.0 এবং এটি সিনেমাঘরে একটি বিলো এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2014 সালে বিন্দাস, যা আইএমডিবি রেটিং 4.8 পেয়েছে এবং এটি একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। 2014 সালে আরেকটি মুভি আসে বুনোহাঁস, যার আইএমডিবি রেটিং 6.6 এবং সিনেমাঘরে এটিও একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2015 সালে কাটামুন্ডু, যার আইএমডিবি রেটিং 4.6 এবং সিনেমাঘরে এটি একটি বিলো এভারেজ মুভি ছিল। এর পরের মুভি আসে ওই বছরই শুধু তোমারই জন্য, যার আইএমডিবি রেটিং 6.8 এবং সিনেমাঘরে এটি ব্লকবাস্টার মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2016 সালে শিকারি, সাকিব খানের সাথে, এবং আইএমডিবি রেটিং ছিল 6.5, এটি অল টাইম ব্লকবাস্টার মুভির ট্যাগ পেয়েছে। এরপর 2017 সালে মুভি আসে শেষ সংবাদ, যার আইএমডিবি রেটিং 4.7 এবং এটি একটি সেমি হিট মুভির ট্যাগ পেয়েছে। পরের মুভি আসে 2017 সালে জিও পাগলা, যার আইএমডিবি রেটিং 4.9 এবং এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি 2018 সালে পিয়ারে, যার আইএমডিবি রেটিং 4.6 এবং এটি সিনেমাঘরে একটি এভারেজ মুভি ছিল। এর পরের মুভি আসে 2018 সালে উমা, যার আইএমডিবি রেটিং 7.4। এর পরের মুভি 2018 সালে বাঘবন্দি খেলা, যার আইএমডিবি রেটিং ছিল 4.6 এবং এটি একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি ভাইজান এরোরে, যার আইএমডিবি রেটিং 6.8 সাকিব খানের সাথে এবং এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি 2019 সালে ভূচক্র প্রাইভেট লিমিটেড, যার আইএমডিবি রেটিং 3.5 এবং এটি সিনেমাঘরে পুরোপুরিভাবে ডিজাস্টার হয়ে যায়। এর পরের মুভি ওই বছরই গুগলি, যার আইএমডিবি রেটিং 6.9 এবং সিনেমাঘরে এটি একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি 2019 সালে টেকো, যার আইএমডিবি রেটিং 8.6। এর পরের মুভি আসে 2020 সালে উড়ান, যা একটি এভারেজ মুভি ছিল। এর পরের মুভি আসে 2020 সালে হুল্লোড়, যার আইএমডিবি রেটিং 4.4 এবং এটি সিনেমাঘরে একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে।
এর পরের মুভি আসে 2021 সালেই আজব প্রেমের গল্প, যার আইএমডিবি রেটিং 5.8 এবং সিনেমা ঘরে এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2021 সালে লকডাউন, যেটি G5 ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল, আইএমডিবি রেটিং 6.2 এবং এটি একটি ফ্লপ মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2022 সালে ভয় পেও না, যেটি একটি বিলো এভারেজ মুভি ছিল। এর পরের মুভি আসে 2022 সালে বিক্ষোভ, যার আইএমডিবি রেটিং 3.5 এবং এটি একটি ফ্লপ মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2022 সালে অচেনা উত্তম, যেটি মহানায়ক উত্তম কুমারের জীবনী নিয়ে তৈরি, আইএমডিবি রেটিং 8.4 এবং এটি একটি সুপারহিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে কিসমিস, যার আইএমডিবি রেটিং ছিল 6.6 এবং এটি সিনেমাঘরে পুরোপুরিভাবে ডিজাস্টার হয়ে যায়। এর পরের মুভি আসে 2023 সালে কাবেরী অন্তর্ধান, এবং যেটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে, আইএমডিবি রেটিং 7.1। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ।